বাবাজি তোমার এখানে কোনো অসুবিধা হইতেছে না তো? না না, আপনি প্রতিদিনই জিজ্ঞেস করেন অসুবিধা হইতেছে কিনা। অসুবিধা হইলে তো আমি বলতাম আপনাকে, আমি তো সেই রকম তো না। না সেটা তো আমি জানি, তারপরে মনে করো যে ওই মনের মধ্যে না কু ডাকতে পারে। আমার মায়ের মেজাজটা একটু গরম থাকে তো সবসময়, ছোটবেলা থেকে এরকম। এই জন্য আমি আর কি খুঁজি, তুমি আবার কোনো ওই নিজের গুড়ায় রাখবে না, বুঝছো? না অসুবিধা নাই, আমি তো ওইটা মানিয়েই লইছি। আর আমার হয়েছে কি আব্বা, ওই মানে আমার ছোটবেলা থেকে এরকম স্বভাব যে একটু শৃঙ্খলার মধ্যে, শাসনের মধ্যে থাকতে ভালো লাগে। এর লেগেই তোমার আমার এত পছন্দ, বুঝছো? আর তোমারও পছন্দ কমুখী, তোমার আব্বা জানলো কিন্তু আমার খুব ভালো লাগছে, মানে এত সাদা সিধা মানুষ, মানে চমৎকার লোক। না এটা আব্বা যদি কোনো অসুবিধা করিয়ে থাকে, কোনো ব্যবহার ট্যাবহারে হয়েছে কি একটু মানে কম শিক্ষা দীক্ষা গ্রামের। What a nice place! My goodness! Excellent! 8000 টাকায় এত সুখ! বাবাজি কি হয়েছে? না না, এই কি মশা পড়ছে। না ওই হয়েছে কি আব্বা, ওই মশা পড়ছে। আরে 8000 টাকায় সে ওই প্লেনে সে 8000 টাকা ফেয়ার দিয়ে আসছে ঢাকায়, বুঝছে? ওটা আমি তোর মানুষ করে দিই মনে। 8000 টাকার লোক কি বেটা, তো চিন্তা করো আমি থাকতে। আব্বা পরিচয় করাই দিই না, ওরা তো লাগবেই। ও হইলো ওশান। হ্যাঁ ওর নাম, সুন্দর নাম, জাপানি নাম, অসুবিধা নেই। আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর, দেখেন না। ও আমার কাজিন, বুঝছেন? আর সে হইলো আমার শ্বশুর। আব্বা বলছি, বুঝছো তো? আসসালামু আলাইকুম। আরে কদম বসি করে। না 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 লাগবে না, বস বস বস। এ বাবাজি আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? ও করে হইছে মানে ও আপনার ওই হইলো স্টুডেন্ট। হ্যাঁ এখন ওই যে আর ওই যে মাঝে মাঝে জিম টিম করে, একটু হিরো হওয়া মডেল হওয়ার চিন্তা ভাবনা করতে আছে। ঝামেলা রয়েছে কি আব্বা, ওই আদরের ছেলে, বুঝছেন? বাপ মার, আর ওর বাপ মার অনেক টাকা পয়সা। তুই ঝামেলাটা কী হয়েছে, এই ঢাকায় আসছি ম্যাচে থাকতে, বুঝছেন? তো ম্যাচের যে খাওয়া দাওয়া, রান্না টান্না, বুয়ো রান্না, হ্যাঁ যে পরিবেশ তো বোঝেন আপনি, মানে স্টুডেন্ট মানুষ তো কম পয়সার ম্যাচ করছে বোকা। হ্যাঁ হেনে খাইতে খাইতে আর থাকতে থাকতে মনে করেন যে জন্ডিস হয়ে গেছে। জন্ডিস হওয়ার পরে সে চলে গেছে বাড়িতে, তার বাবা মা বাবা সে নিয়ে গেছে। পরে এখন তার তো আবার পড়াশোনা চলতে আছে, এদিকে আবার জিমে যায়। আবার ওই যে ডাকছে আবার ওই ডিরেক্টর, তার ওই রিহার্সাল করাইবে। তা আমি আমার ফোন দিচ্ছি, আমি বলছি অসুবিধা নাই, তুই বিমানে চলে যাবি। হ্যাঁ পথে আসতে গেলে জন্ডিসের সমস্যা হইবে, আর বাসে তুই বিমানে চলে আসবি। সেইটাই ওই বিমানে আসছে, এখন 8000 টাকা ভাড়া দিয়ে আসছে, তো সেটা নিয়ে টেনশন করতে আছে, বুঝছেন? আমি বলছি কি, তুই যতদিনে তোর জন্ডিস ভালো না হয়, জন্ডিস প্রায় ভালো হয়ে গেছে, ডাক্তার বলছে যে আরও কয়েকদিন রেস্ট লাগবে, কিন্তু এদিকে ডাক্তার ভালো হয়েছে ডিরেক্টর, বুঝলেন? এখন ও বলছি তুই আমার কাছে কয়েকদিন থাকবি, এখানে শান্তিমতো থাকবি, আখের রস টস খাবি, অসুবিধা নেই, এখানে থাকবি। জন্ডিস ভালো হয়ে গেলে 10-12 দিন পর চলে যাবি। এই জন্য আসছে ব্যাগটা নিয়ে। এই ভালো কথা বলছো। এছাড়া তুই দি কতটি খাইতে লাগছো, চাল বোঝা এখন যদি এবার সাদা চোর খা, পেট খারাপ করবে না। ওই খা, থাক 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 থাক, তুই খাইতে চাইছো সাদা চোর। তোমায় দেখলে মনে হয় 1000 বছর ধরে তোমার লগে আসলে পরিচয় মোর, আসলে কি আছেন সাদা চোর। জয় মা ভাই, বাহ বাহ, যেই ফিলে ওই মশলাপাতি লইয়া আইছেন মনে টেস্ট হয়। ওই 20টা হার বানান, চানাচুর বানাই দিতে আসি, খাইয়া বসবেন কি কেরমে কেরমে ইয়া বেরিয়ে একশন আইবে, বুঝলেন? খাওদি বইয়ে খান, খারাই যাইতেইবে। আর খারাইয়ে খাইলে দাঁড় করে খাইবেন, তো দাঁড় দেবে না, দেখবেন তো হাত টাকাই রে খাইবেন। বাহ বাহ বাহ। বাহ 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 বাহ। কোনটা দিলেন? এই মশলা এত মুজেই না এ আইলে কমুজ দিয়া বাহ বাহ হাঙ্গার রাগ গরিয়া এ তেল সরা মাইনে রে খাওয়ান বিশ্বাস করেন এ কমুজ দা কিভাবে আসছে মুই কিছুই বলতে পারতেছি না মুই নিষ্পাপ একজন নিষ্পাপ তুমি নিষ্পাপ লাতি দিয়া গাঙ্গে হালাইয়া দিউ রে দেহি নাই এতক্ষণ বইয়া ওই কি করতে আছো জুনা নাই হল দিয়ে পিডাইয়া মজক ছিড়ে গেলাম তুই নিষ্পাপ মরলেই তোমার বেস্তে হান দিয়া দিবে রেডি হইয়া রইছে না ভাই বলতে আগাম করে ধরা ফিরে গেছি বললেন এক ফিট দেখছি আর ওই কাম করবো না যে কানে ধরছি আর মাপ চাইছি এই তো কোথায় এই একটাই সমস্যা কিছু হইলেই মাপ চাই যাবো এখন যেকালে মাপ চাইছো এখন আমি আর না করিও পারি না মাপ করিয়ে দেবো কিন্তু কিন্তু মুই যে ফিলে কথা বলবো হোনা লাগবে নাইলে লাতি বড়া গান লাতি বড়া গান ওরালি দিবি কাম হইবে না না ভাই আপনি যেটা বলবেন মুই সেটা শুন মুই তো হুন মুই মোর বাপেও হনবে যদি মোর বাপ বই দিতেছে বলেন হ্যাঁ হনবে আমার লগ লগে আবা নাইলে তেল চোরা লাতি গান ফিক্স হয়ে যাবে এই আপনার সমস্যাটা কি চেনা নাই জানা নাই একটা অসুবিধা পোলা লাগে তামসা শুরু করে দিয়েছেন এই তুমি একটু চুপ করবা আমি চেহারা দেখে ঠিক পাই যে কারের দিয়ে কি হইবে আমি মানুষ দেখলে বুঝি যে কোনটা ভালো কোনটা মন্দ তোমার মাইয়া যে ভেবলার ভেবলা এই পোলাই লাগবে তোমার মাইয়ারে চা লাগবে না বিউটি এই সানাসুর খাবা সে আমার পূর্ব পরিচিত আমার ভক্ত বলতে পারো হাই 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 খাবা হাই খামু আমনে 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 ঘরে বোম্বাই মরিচ আছে একটু বোম্বাই মরিচ দিয়া এর পর একটু বানাই দাও 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 দেন না ভাই বানাইয়া দেন তোমার ওই জগৎ তো ব্যাপক মিলাইয়া কি আর তাহা কিসে নেবে বলছি না সে আমার ভক্ত উনি আপনার টাকা দিলাই নেয় আপনার টাকাটা দিয়ে দেখেন দেখেন উনি কি ফিলে আপনার লাগে ব্যবহারটা করে তা নেবে না যে না টাকা লাগবে না যদি আরো লাগে চানাচুর দিতে আসি লাগবে না কেমন কথা কয় টাকা নেবেন না কেন আপনি টাকা নেবেন আপনার ব্যবসা না টাকা নেন না যে টাকা লাগবে না টাকা লাগবে না লাগলে আরো দিতে আসি টাকার কোনো প্রয়োজন নাই লাগবে না টাকা আমি বলছি না ভক্ত আমার আমি বলছি তো হলে মুই এখন যাই কা যাইবেন কা অনেক খারাই ওই দৃশ্য দেখেন চানাচুর বেছেন অনেক খারাইয়া যে না যা হবার হা হয়ে গেছে চানাচুর বেচা সাত মিটে গেছে মুই এখন যাই না যাই আবার দেহ হইবে ভাই কি হইছে হ্যাঁ আপনি কোন আইডিয়া খুঁজে পাইছেন আইডিয়া তো একটা পাইছি রে ভাই আইডিয়াটা ভালো এই আইডিয়া ছাড়া অন্য কোনো উপায় নাই রে সাবিয়া তা আপনি আইডিয়া পেয়ে মনের মধ্যে রেখে দিয়েছেন কিসের জন্য হ্যাঁ আমি যেখানে টেনশন করতেছি আইডিয়ার জন্য আপনার চোখে পড়তেছে না একটা আইডিয়াই চিন্তা করেছি মাথায় আর কিছু আসতেছে না এবং আমার মনে হয় কি অনেক ভাবে দেখেছি এছাড়া আর অন্য কোনো উপায় আইডিয়া কিছুই নেই সেটা হলো বিয়ে কার বিয়ে তোর আর আমার বিয়ে জব্বার ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আপনার আমার বিয়ে মানে কি আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন বিয়ে করতে পারবি না কি জন্য তুই তো একটা মেয়ে বিয়ে করলি তো একটা ছেলেরই করবে আমি তো একটা ছেলে আমার বিয়ে করতে সমস্যা কোনো দেখেন জব্বার ভাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না মানে পারবো না ঠিক আছে আমি সারাটা জীবন আপনাকে একজন বড় ভাইয়ের মতো দেখে এসেছি আমি আপনাকে কিভাবে বিয়ে করি বলেন তো বিয়ের পরেও তুই না হয় আমার বড় ভাইয়ের মতো দেখিস অসুবিধা নেই এখন পুলিশে ঝামেলা যাচ্ছে এই ঝামেলাটা শেষ হয়ে গেলে তারপরে না হয় তুই আমার ডিভোর্স দিয়ে দিস ঝামেলা চুটকে গেল তখন তুই তোর মতো থাকবি আমি আমার মতো থাকবো হয়ে গেল পরিস্থিতি যাই হোক জব্বার ভাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না তাহলে কি তুই জেলে যাবি হ্যাঁ লাগলে আমি জেলেই যাব কিন্তু তারপরও আমি আপনাকে বিয়ে করতে পারবো না কিন্তু সাথীরা আমি তো জেলে যেতে পারবো না জেলে গেলে পরে হার্ট ফেল করে মরে যাব ঠিক আছে আমি বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে আমরা এখন যেইভাবে আছি জব্বার ভাই বিয়ের পরও ঠিক সেইভাবেই থাকবো আর এই পুলিশের ঝামেলাগুলো মিটমাট হয়ে গেলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যা বলবি সেভাবেই হবে সেটাই মেনে নেব। তাহলে এখন চল কাজে বসে যাই বিয়েটা করে আসি। না না এখন না কালকে সকালে যাব সকালে গিয়ে বিয়েটা সেরে আসবো। আপনি? Yes, I am Animal Khan, Dr. Animal Khan. কেন কি সমস্যা কি আপনি আমাকে চিনেন না? আপনি কি কিছু বলতে চান তাহলে তাড়াতাড়ি বলুন বলে চলে যান। Yes, আজকে আমি বলতে এসেছি এখানে আমি আজ যা বলবো তুমি আমার ভিতরে যে ফেম জাগানোর চেষ্টা করছো ওই আমার টাচ করি জড়াজড়ি সেটা যাইছে জাগার পরে এখন আই পিল যে আমার ফেম উঠছে ভিতরে আমার ফেম ভিতর থেকে উঠতেছে এখন আমি চাই তোমাকে নিয়ে আফ্রিকা চলে যাবো। ও মাই গড OMG! হ্যাঁ কেন আমি যখন আমার ভালোবাসার অফার আপনাকে দিয়েছিলাম আপনি তো বলেছেন আপনার মনে কোনো ভালোবাসা নেই কোনো ভালোবাসা যাচ্ছে না। আই আন্ডারস্ট্যান্ড যে তুমি আর উপরে রাগ করিয়াছো ঠিক আছে রাগ করতে থাকতেই পারো সে চান্স আমি তোমার দিছি তুমি রাগ করছো তুমি রাগ করবা আদর করবা তুমি আবার অভিমান করবা অভিমান ভাঙবা এটাই তো ভালোবাসা রাগের মধ্যে তো ভালোবাসা লুকিয়ে থাকে ঠিক আছে আমি বুঝতে পারছি। এই যে মিস্টার পশু ডাক্তার আমি কিন্তু আপনার মতো না ইচ্ছে হলো কাউকে ভালোবাসলাম আর ইচ্ছে হলো কাউকে ভালো না বাসলাম তুমি আসলে না একটা ননসেন্স। আমার চান্স নাই আই তো চান্স নাই আমার এখন একটা চান্স লাভ চান্স তুমি আর ভিতরে যে লাভটা জাগাই দিছো সেইখানে আই লাভ চান্স নিয়ে বাঁচি থাকতে চাই প্রয়োজ দরকার হলে আমি মরে যাবো। প্লিজ কি মরে যাওয়ার কথা বলবেন না আমি আত্মহত্যাকে ভয় পাই আপনি যদি মরে যান তাহলে তো কেস হয়ে যাবে হবে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে লয়ে যাবে আমার নামে স্ক্যান্ডাল হয়ে যাবে আমি কি আশা আশা আত্মহত্যা করতে যাব না এটা এমনি বলছি বলার জন্য আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার নামে স্ক্যান্ডাল বাইর হয় আমি এটা কোনো ধরনের কাজ করব না তুমি এভাবে নিশ্চিত থাকো আমার কারণে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমি বাঁচি দেখতে নিমেল খান এই চান্স আমি জীবনে পুলিশকে দেব না। ওকে মিস্টার পশু ডাক্তার আই বিলিভ ইউ থ্যাংক ইউ কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার মনে আপনার জন্য প্রেম গভীর হয় ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারছি না ঠিক আছে আমি শুধু লাস্ট একটাবার তুমি শেষবারের মতো একটা হাসি দাও খালি হাসি দিলে আমি বুঝি যাবো আমার তা বুঝা তুমি আমাকে ভালোবাসো কি বাসো না এটা চিম্বুল চিম্বুল হিসেবে খালি একটা হাসি দাও একটা হাসি দেখাও আমার একটু হাসি আমি দেখতে চাই কিয়া কি কিয়া আমার বুঝি লজ্জা করে না হাসি দিছে তো সে তোমার ভালোবাসি ফেলছে শিউর শিউর হে সে আমারে বলছে ইঙ্গিতে বলছে সে হাসি দিছে ওফ এত সুখ তো আর সহ্য হইতো না কোনো কাজ হবে না দিনে ভূতে আর আতরালিতে আজ মধুরাইত নাইকা ফুল সজ্জায় আজ মধুরাইত নাইকা ফুল সজ্জায়